যুগ যুগ ধরে হাতে ধানের চারা রোপণ করা হলেও যন্ত্রের মাধ্যমে রোপণে দেশব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সরকারি প্রণোদনা এবার 61টি জেলায় চলতি মৌসুমে ধানের চারা রোপণ করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে। কৃষিমন্ত্রী বলছেন, এই পদ্ধতিতে খুব কম সময়ে স্বল্প খরচে ধান রোপণ এবং মাড়াই সম্ভব হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা। প্রতিনিধি হাফিজুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও এখনও দেশে চারা রোপণ থেকে শুরু করে বিভিন্ন ফসল ঘরে তোলার কাজ সনাতন পদ্ধতিতেই হয়ে থাকে বেশিরভাগ। তবে এরই মধ্যে কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে ধানের চারা রোপণে এবার 61টি জেলায় ব্যবহার করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার। টাঙ্গাইলের ধনবাড়ির বীরতারা ইউনিয়নের কেন্দুয়া গ্রামে চলতি মৌসুমে 50 একর জমিতে 90 জন কৃষক এই পদ্ধতিতে ধানের চারা রোপণ করছেন। নতুন এই পদ্ধতিতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন তারা। মন্ত্রী উদ্বোধন করলেন, আমরা এখান থেকে এই মেশিন দিয়ে আমরা ধান লাগাবো। ধান লাগাইতেছি, আমাদের খরচ কম, আমরা জমিতে এই ধান লাগাইতেছি। আমি দেখলাম এই মেশিনে খরচ কম, ইনশাল্লাহ সরকার যদি দেয় আমরা এই আবাদ করব। সমলায় চাষ নামের এই পদ্ধতিতে সবাই মিলে একটি ব্লকে একই সঙ্গে একই জাতের ধানের যন্ত্রের মাধ্যমে রোপণ করছেন, কাটাও হবে একই সময়ে। ধান লাগান দেখতে আসছি, আমরা এইভাবে ধান লাগাবো, যদি ফলনে ধানে ভালো আসে তাহলে আমরাও লাগাবো, ধানে ধান ভালো থাকে এই ধানে আবাদ করবো। যেভাবে চাষ করতেছে এভাবে চাষ করলে আমাদের এলাকার মানুষ লাভবান হবে। কৃষিমন্ত্রী জানালেন, সরকারি প্রণোদনার মাধ্যমে গোটা দেশে কৃষিকে করা হচ্ছে যান্ত্রিকীকরণ। বাংলাদেশ অলরেডি কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়ায় রয়েছে। আমরা হাল চাষ যেটা সেটা এখন আমরা যন্ত্র দিয়ে করি, মাড়াইয়ের কাজ করি, কিন্তু ধান লাগানো এবং ধান কাটা এটা এখনও মাড়াইও সম্পূর্ণটা এটি মেশিনে হয় না। এই জন্য আমাদের একটা কর্মসূচি হলো যে কৃষি যন্ত্রের উপরে সরকার প্রণোদনা দিবে বা আপনার ভর্তুকি দিবে। রাইস ট্রান্সপ্লান্টারে চারা রোপণ করতে হলে চারা তৈরি করতে হয় ট্রেতে। মেশিনটির মাধ্যমে 1 ঘন্টায় ধানের চারা রোপণ করা যায় 3 বিঘা জমিতে। এতে প্রতি একরে কৃষকের খরচ কমে 4,500 টাকা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।